Hi everyone, welcome back to my channel. Choleche notun arekta video niye asha kori tumra khub bhalo acho ar amio khub bhalo achi tai arekta notun golpo share korte chole elam. Ager video te ami bolechhilam je amar potir onek case ache to arekta notun potir case share korte chole eschi. To chalo shuru kora jak. আর তখন আমার বয়স কত আমি ঠিক বলতে পারবো না 3 থেকে 5 বছরের মধ্যে এটু মনে আছে তো আমার আমি কি করেছিলাম ঘরের মধ্যে তখন আমাদের কি ছিল বেড়ার ঘর ছিল এখন তো তাও পাকা বাড়ি হয়েছে তো তখন আমাদের বেড়ার ঘর ছিল আর আমি ঘরের মধ্যে খেলছিলাম খেলতে খেলতে কি হয়েছে জানি না পটি পেয়েছিল আগের বারের মতো ঠিক পটি করে দিয়েছি ও আগের বারের মতো প্যান্টে করিনি এবার পুরো ঘরে পুরো সাজিয়ে সাজিয়ে তিন চারটে জায়গায় এরকম সাজিয়ে সাজিয়ে পটি করে রেখেছি শাবাস বেটা বহুত বড়িয়া মুন্না এবার কি হয়েছিল মা চালনিতে আসছিল এবার মাকে আমি ঘরে ঢুকতে দিছিলাম না মাকে বললাম যে তুমি আমাকে বলো আমি দিচ্ছি কতটা লাগবে তখন তো কৌটা থাকতো না এরকম ওই সালিমার নারকেল তেলের যে কৌটাগুলো থাকতো ওইগুলো থাকতো সবার বাড়িতেই তাহলে আমি বলছি তুমি বলো কতটা লাগবে ককটো দেবো আমি সেই হিসাবেই দিচ্ছি এবার মা বললো এরকম দু কটো কি তিন কটো এবার আমার মনে নেই সেটা কতটা বলেছিল এবার আমি সেটা নিয়ে দিয়েছি এবার বলছি তোমাকে ঘরে ঢুকতে হবে না ঘরে ঢুকতে হবে না আমি দিচ্ছি আমি দিই রুকো যারা সবর করো বলা ধাক্কা মুক্কি নেই করনে কা আরাম সে লেনে কা হ্যাঁ এবার দিয়েছি এবার মা বুঝতে যে ঘরে ঢুকতে দিচ্ছে না কেন কোনো একটা কেস আছে তো মা ঘরে ঢুকে দেখে যে আমি দু তিন জায়গা এখন পটি করে রেখেছি এবার তো রামলীলা শুরু হয়ে গেছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া হ্যাঁ এত বড় মেয়ে পায়খানা বেঁচে বলতে পারে না করে দিয়েছে সেই আমাকে বাইরে বের করে সেই কঞ্চির লাঠি দিয়ে দুমাদুম কঞ্চির লাঠি না মনে করতে দাও মনে করতে দাও ওটা আই থিঙ্ক ছিল লম্বুর লাঠি আমাদের ওই লম্বু গাছ আছে লম্বুর ডাঠ নিয়ে সেই দুমাদুম পিটালো আর তারপরে আমি তো কান্না করছি এবার মাম্মা মানে আমার ঠাকুমা ঠাকুমাকে আমি মাম্মা বলে রাখি মাম্মা এসে লাস্টে বাঁচালো বাঁচানোর পর বলছে কী হয়েছে ছোটো মানুষ করে দিয়েছে কী করার আছে এখন বলছে না কেন ওর পেয়েছে বলবে না এরকম অনেক বকাঝকা খেলাম এই ছিল আমার আরেকটা কেস যে আমি ঘরের মধ্যে সাজিয়ে সাজিয়ে পটি করে রেখেছি সেটাকে আবার ঢুকতে দিচ্ছি না ঘরে যে মার খাবো বলে আমি আবার ঢুকতে দিচ্ছি না মাকে এই হাগা পেয়েছে আমার হাগা পেয়েছে হেগে ফেলেছি আমি হেগে ফেলেছি মারটা খেতে হবে কি করা যাবে মার খাওয়া থেকে আমায় বাঁচাতে পারবে না কেউ এই হাগা পেয়েছে আমার হাগা পেয়েছে হেগে ফেলেছি আমি হেগে ফেলেছি তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার এই গল্পটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বাই বাই এই দাও 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 আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি রুকো যারা সবর করো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটি নতুন হতে গেলে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বাই বাই